ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি অনুষ্ঠানের শুটিং করে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্যস্ততার মধ্যে ছেলে আবরাম খান জয়ের ঈদের পোশাক কেনা হয়েছে বলে গণমাধ্যমকে জানান ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা। অপু বিশ্বাস বলেন, আবরামের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, ফিরোজা ও অফ হোয়াইট রঙের মিশ্রণের পাঞ্জাবির ডিজাইনটি আমার নিজের করা। আমি সাধারণত আমার নিজের পোশাক নিজের ডিজাইন করে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাই আমার ডিজাইন করা পাঞ্জাবি ঈদে আবরাম পরবে। এছাড়া আত্মীয় স্বজনের কাছ থেকে এখন পর্যন্ত 13টি পোশাক আবরাম উপহার পেয়েছে বলে জানান অপু বিশ্বাস। অন্যদিকে নিজের জন্য এখনো কেনাকাটা করেননি অপু বিশ্বাস। তিনি বলেন, আমি এখনো নিজের জন্য কিছুই কিনতে পারিনি, অনেক ব্যস্ত সময় পার করছি, সময় পাচ্ছি না, দেখা যাক কবে কিনতে পারি। সাকিব খানের জন্য ঈদের বিশেষ উপহার কেনা হয়েছে কিনা জানতে চাইলে অপু বলেন, সাকিবের সাথে অলরেডি জয়ের জন্য শপিং করেছি। সাকিবও আমাকে কিছু শাড়ি গিফট করেছে, কিন্তু আমি স্পেশালি সাকিবের জন্য কিছু কিনিনি, দু এক দিনের মধ্যেই কিনতে হবে। এদিকে আবরাম খান জয়কে সোনার চেন উপহার হিসাবে দিয়েছেন ঢালিউডের কিং সাকিব খান। কাছের একজন মানুষের জন্য শুক্রবার দুপুরে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকাই ছবির সুপারস্টার সাকিব খান। এছাড়াও সেখানে তিনি গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন, তবে সাকিব খান উপস্থিত ছিলেন না। সাকিবের পক্ষ থেকে তার লোকেরা এটার আঞ্জাম দেন। এরপরই দুপুরের দিকে ছেলে জয়কে নিজের বাসায় নিয়ে আসেন বলে কিং খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। সূত্র বলেছে, বেলা দুইটার দিকে সাকিব খানের কাজিন হিসাবে পরিচিত মনির নিকেতনে অপুর বাসা থেকে আবরামকে সাকিবের বাসায় নিয়ে আসেন। তখন জয়ের সঙ্গে সাকিবের বাসায় অপুর আত্মীয়রাও আসেন। বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলেকে ঈদের উপহার হিসাবে সোনার চেন দিয়েছেন বলেও জানিয়েছেন সূত্র।